চারপাশ পানিতে থই থই, বাড়ির উঠোন দিয়ে বিয়ে চলেছে নৌকা। বৃদ্ধ বাবাকে জড়িয়ে যেন দুঃখ অংশন করছেন বাংলার তরুণ দুই ক্রিকেটার জিসান আহমেদ, মাহফুজুর রহমান রাব্বি। ক্রিকেটারদের প্রতি বাংলার মানুষের ভালোবাসাটা হয় অকৃত্রিম, তাদের জয়ে মনের ভিতর স্ফুটিত হয় আনন্দ ঝর্ণা, আবার পরাজয়ে চোখে নেমে আসে বিষাদের অশ্রু। কোনো এক অজানা বন্ধনেই যেন আবদ্ধ দুটি পক্ষ। তবে দেশে নেমে আসা সর্বনাশা বন্যায় যেন ভিন্ন রকম এক ভালোবাসার সাক্ষী হলো বাংলা। দেশের মানুষের বিপদে দল নিয়ে পানিতে নেমে পড়েছেন বাংলাদেশের এইচপি দলের ক্রিকেটাররা। যতদূর চোখ যায় শুধু পানি আর পানি, ঘরে থাকার উপায় নেই। পানিতে নিমজ্জিত ফেনী, কুমিল্লা, খাগড়াছড়ি, নোয়াখালী, দুর্ভোগ যেন আঁকড়ে ধরেছে জীবনটায়। যে দুর্ভোগে কিছুটা প্রলেপ দেওয়ার দায়িত্ব নিতে কুমিল্লার 14 গ্রামে ছুটে গেছেন তরুণ দুই ক্রিকেটার। কোথাও হাঁটু পানি তো কোথাও তা বুক পেরিয়েছে, কিন্তু তাতেও যেন ভাঙেনি জিসানদের মনোবল। পানিকে জয় করতে কাঁধে ত্রাণ নিয়ে ছুটে গেছেন মানুষের দ্বারে দ্বারে, বিলিয়েছেন অন্তত 500 পরিবারে। তবে মহৎ এই কাজে রাব্বিরা একা না, রিপন মণ্ডল, আবু হায়দার, রনি সহ অসংখ্য ক্রিকেটারকে পাশে পেয়েছে তারা। অলমোস্ট সবাই ছিল এইচপিতে, যারা ছিল তারা সবাই কিছু না কিছু ভাবে আমাদের সাথে যোগাযোগ করেছে, তাদের সবাই কন্ট্রিবিউশন ছিল। বিশেষ করে আমার ফ্রেন্ড সার্কেল এবং যারা বড় ভাইরা আছেন, তারা আমার সাথে অনেকভাবে হেল্প করেছেন। আবার অনেক আঙ্কেলও আমাদের হেল্প করেছেন, ফোন দিয়ে অনেকে আমাদের হেল্প করতেছে। রিপন মণ্ডল, মারুফ, তানজিদ তামিম ভাই, আবু হায়দার, রনি স্যাররাও আছেন আমাদের, আন্দান স্যাররাও আমাদের সাথে হেল্প করেছেন, সবাই আছেন। বিপদে দেশের মানুষের পাশে থাকতে পারাটা জীবনের সেরা অর্জনগুলোরই একটা, মানছেন অলরাউন্ডার মাহফুজুর রহমান। আসলে এটাকে কিভাবে আসলে মানে এটাকে এক্সপ্লেনেশন করার মানে কোনো ভাষা নেই। আসলে তাদের মানে তাদের যে একটা মানে খুশি বা তারা যে একটা বিপদে আছে, এর ভিতরে যে তারা আমাদেরকে এত সুন্দরভাবে আপ্যায়ন করেছে, মানে এটা একটা খুব বড় একটা প্রাপ্তি আমার কাছে। জিসানদের এই বাসনা সাধনে ভূমিকা রাখা স্থানীয় সংগঠন মিলেনিয়াম ফ্রেন্ডসও বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে চালিয়ে যাচ্ছে কার্যক্রম। সংগঠনটির সাংগঠনিক সম্পাদক আজহারউদ্দিন দিয়েছেন সাহায্যের আহ্বান। সেই শুরু থেকে মানুষকে পানি বলতে মানুষকে উদ্ধার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পানি, মোমবাতি, যত কিছু প্রয়োজন যেভাবে হোক, রাত দিন 24 ঘন্টা মিলেনিয়াম ফ্রেন্ডস কাজ করে যাচ্ছে। শুধু এই বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এই বিপদ থাকবে না, এই বিপদ ইনশাল্লাহ একদিন কেটে যাবে। মাঠ থেকে দেশ ভাসিয়ে নেয়া বন্যা, সব জায়গায় জিসানরা থাকুক আইডল হয়ে, তাদের দেখেই তো শিখবে আগামীর প্রজন্ম, যারা একটা সময় দেশের হালটা ধরবে। রেদওয়ান শাওন, 71।